হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে টপিকে কথা বলবো তা হচ্ছে সোনা সম্পর্কে। প্রত্যেকটা নারী, প্রায় কম বেশি সকলেই সোনা পছন্দ করে। সোনা পছন্দ করে না এমন নারী খুঁজে পাওয়া যাবে না। তাহলে চলুন শুরু করা যাক। দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ 1,400 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের বা 22 ক্যারেট সোনার ভরি 50,738 টাকা বিক্রি হবে। সোনার নতুন দর কাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। সর্বশেষ গত 25 ডিসেম্বর সোনার দর ভরিতে 1,400 টাকা পর্যন্ত বাড়িয়েছেন সমিতি। জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেট সোনা 50,738 টাকা, 21 ক্যারেট 48,406 টাকা এবং 18 ক্যারেট সোনা 43,157 টাকায় বিক্রয় হবে। আর সনাতন পদ্ধতিতে সোনার ভরি দাঁড়াবে 26,536 টাকা। তবে রূপার দাম বাড়েনি, প্রতি ভরি রূপা 1,050 টাকায় বিক্রি হচ্ছে। আজ পর্যন্ত প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম 49,339 টাকা, 21 ক্যারেট 47,123 টাকা এবং 18 ক্যারেট 41,874 টাকা ছিল। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে 25,661 টাকা। জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি 22 ক্যারেটে 91.6%, 21 ক্যারেটে 87.5%, 18 ক্যারেটে 75% বিশুদ্ধ সোনা থাকে। অলঙ্কার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর যোগ হবে। সো মাই ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্স জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।